বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি এমন একটা সুন্দর জায়গা যেটা আমার দেখা সমস্ত জায়গাগুলোর মধ্যে সবথেকে শান্ত, সুন্দর ও নির্মল জায়গাগুলোর মধ্যে একটা। তো হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি শিখ ধর্মের অতি পবিত্র স্থান তাখাত শ্রী হরিমন্দির সাহিব। তো চলো বন্ধুরা, আর বকবক করবো না, ব্লগটা দেখতে থাকো, তারপরেই বুঝে যাবে কোথায় নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে হঠাৎ করে আমি কোথায় ঘুরতে চলে এলাম। তো বন্ধুরা, আমি যাচ্ছি কিছুদিনের জন্য ওয়েস্ট বেঙ্গলে, এবার যাচ্ছি ভায়া পাটনা হয়ে। তো হঠাৎ করেই পাটনা এলাম, তোমাদেরকে আগে কোনো ব্লগেই বলা হয়নি। তো এনিওয়ে ভাবলাম পাটনা যখন এসেইছি তখন লেটস এক্সপ্লোর পাটনা। তো পাটনাকে আজকে এক্সপ্লোর করবো। সারাদিন ঘুরে ধুলোবালির মধ্যে আমার অবস্থা দেখো ভীষণভাবে খারাপ হয়ে গেছে। তো এনিওয়ে যখন এসেইছি, আর রাতে আমার ট্রেন আছে, সো এইটুকু টাইমের মধ্যে পাটনাকে এক্সপ্লোর করব, সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো ঘুরে দেখি। তো বন্ধুরা, আমার প্রথম ডেস্টিনেশান হচ্ছে তাখত শ্রী হরিমন্দির সাহিব, অর্থাৎ যেটা পাটনা সাহিব নামে বেশি পরিচিত। তো বন্ধুরা, এই গুরুদুয়ারা সম্পর্কে আমি তোমাদেরকে পরে ডিটেলসে বলবো, কিন্তু তার আগে দেখে নাও, বাইরে গঙ্গা দর্শন করে নিলাম। তো পাটনার ধুলো বালি আর ট্রাফিকের ধাক্কা খেতে খেতে হঠাৎ করেই গঙ্গা দর্শন হয়ে গেল। সো ভাবলাম চলো তোমাদেরকে একটু গঙ্গাটা দেখিয়ে দিই। তো এইভাবে এগিয়ে চলেছি, আশা করছি আজকে আমি গুরুদুয়ারাটা খুব ভালোভাবে দর্শন করতে পারবো। তো ফাইনালি বন্ধুরা, আমি এসে গেছি তাখত শ্রী হরিমন্দির সাহিব, অর্থাৎ পাটনা সাহিবের সামনে। তো এটাই হচ্ছে গুরুদুয়ারার ফ্রন্টটা। তো দেখি ভেতরে গিয়ে কেমন গুরুদুয়ারাটা, সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি ভেতরে চলে এসেছি গুরুদুয়ারার। তো প্রথম যে কাজটা হচ্ছে ব্যাগ জমা দেওয়া। তো আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল, সেগুলো ক্লোক রুমে জমা দিয়ে এবার ধীরে ধীরে এগিয়ে চলেছি। এখানে কিন্তু বন্ধুরা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি বন্ধ, তারপরেও আমি লুকিয়ে চুরিয়ে অনেক কষ্টে তোমাদের জন্য একটুখানি ভিডিওগ্রাফি করেছি। তো যেটা আমার গুরুদুয়ারা সবথেকে ভালো লাগে, এই পা ধোয়ার এই অংশটা। তো ভালোভাবে পা হাত পা না ধুলে সত্যি মনেরও শান্তি হয় না। তো ভালোভাবে পা হাত পা ধুয়ে চলে এলাম গুরুদুয়ারার ভেতরে। তো বন্ধুরা, ন্যাচারালি আমার কাছে কোনো দুপাট্টা ছিল না, সো এখানেই যে রুমালগুলো প্রোভাইড করা ছিল সেগুলো দিয়েই আমি মাথা ঢেকে নিয়েছি। তো আপাতত তোমাদের জন্য লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আসি গুরুদুয়ারা প্রসঙ্গে। তো বন্ধুরা, শিখেদের যে পাঁচটা পবিত্র গুরুদুয়ারা আছে তার মধ্যে এটি কিন্তু অন্যতম। এখানেই গুরু গোবিন্দ সিং, মানে শিখেদের 10th গুরু গুরু গোবিন্দ সিং জন্মগ্রহণ করেছিলেন। সেই সঙ্গে গুরু নানক এবং গুরু তেগ বাহাদুরও এই স্থানকে ভ্রমণ করেছিলেন। তো কতটা পবিত্র নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক বন্ধুরা, আমি এবার চুপচাপ থাকি, এবার তোমরা একটুখানি এই গুরুদুয়ারাটা দেখে নাও। অ্যাজ এক্সপেক্টেড বন্ধুরা,
গুরুদুয়ারার ভেতরে, মানে মেন উপাসনা স্থল যেখানে, যেখানে গুরুগ্রন্থ সব রাখা আছে, সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি নট অ্যালাউড। আমি পার্সোনালি যদিও বা বিলিভ করি না যে কোনো ধর্ম, মানে উপাসনা স্থল যে কোনো ধর্মেরই হোক না কেন, সেখানে গিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা ঠিক উচিত বলে আমার মন থেকে সায় দেয় না। তো যাই হোক, আমি ইন্টারনেটে পাওয়া যায় এরকম দুটো ছবি আমি দিয়ে দিলাম তোমাদের জন্য, যাতে করে তোমরা বুঝতে পারো যে ঠিক এখানকার উপাসনা স্থলে ঠিক কীভাবে কেমন জিনিস রাখা আছে। আশা করছি তোমরা বুঝে যাবে। এরপর এসেছি গুরুদুয়ারার সব থেকে ইন্টারেস্টিং জায়গাতে, যেটা হচ্ছে লাঙ্গারখানা। তো যারা জানে না তাদের জন্য একবার বলে দিই, লাঙ্গার হচ্ছে ফ্রিতে খাবার প্রোভাইড করা হয়। তো যে কোনো ধর্ম, যে কোনো জাতির লোকেরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারে। তো যারা খেয়েছো তারা তো জানোই কত টেস্টি, কত সুন্দর জিনিস হয় এই লাঙ্গারখানাতে খাওয়া। তো দেখো এখানে সবাই বসে গেছে, তো এখানেও অ্যাজ ইউজুয়াল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাও আমি অনেক কষ্টে তুলেছি। তো বন্ধুরা আমিও থালা বাটি নিয়ে বসে গেলাম। তো একটা বাটিতে করে জল দিয়েছে, সেই সঙ্গে থালাতে দিয়েছে পরাঠা, সেই সঙ্গে একটা মিক্সড ডাল, আর সেই সঙ্গে দিয়েছে তোমার ডালিয়ার খিচুড়ি। সব কটা জিনিসই ছিল অসম্ভব টেস্টি, ভীষণ সুন্দর ছিল খেতে। এবং যারা লাঙ্গারে খেয়েছো তারা জানো লাঙ্গারের খাবার কত সুন্দর, কত টেস্টি হয়। তো ফাইনালি বন্ধুরা আমি এবার গুরুদুয়ারা ছেড়ে চলে যাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগলো, একদম পুরো মন শান্ত হয়ে গেল। আর সেই সঙ্গে তোমরাও কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগ। সো এটাই তো, চলো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে।